মর্নিং বন্ধুরা, গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ আছো। আর আজকে হলো সানডে, তার সঙ্গে আজকে হলো রথযাত্রা। তো তোমাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। রথ সকলে খুব ভালো করে কাটিও, আর কে কে রথের দড়ি টেনেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকে যেহেতু সানডে ছিল, তো আমি একটু লেট করে উঠেছি, মানে মোটামুটি 7:45 মতো বাজে তখন উঠেছি। আর তার সঙ্গে সঙ্গে মা উঠে পড়েছিল একটু আগে, যেহেতু আজকে মা দিদিভাইদের বাড়িতে যাবে। তো আমি ঘুম থেকে উঠে দেখি মায়ের অলরেডি অনেক কাজই করে ফেলেছে, মানে মোটামুটি সব কাজই প্রায় কমপ্লিট করেছে। যেহেতু আমাদের ঘরটা বন্ধ ছিল, তাই আমাদের ঘরে ঝাঁট পড়েনি আর মোছাও হয়নি। আর আমি উঠে এখানে মোটামুটি টুকটাক কাজ যেগুলো বাকি ছিল সেগুলো করে, আর এখানে আমি বসে পড়েছি মর্নিং ড্রিঙ্ক নিয়ে। এটা আমি রেগুলারলি এখন নিচ্ছি, একটুখানি আদা, তেজপাতা আর দারচিনি দিয়ে, যেটা হেলথের পক্ষে খুবই ভালো আর পিসিওডির পক্ষে খুবই ভালো এই ড্রিঙ্কটা। তো আমি একটুখানি ড্রিঙ্কটা নিয়ে মোটামুটি তোমাদেরকে আর দেখালাম না, এই কাজগুলো কমপ্লিট করছি। আমার ঘর ঠর সমস্ত গোছানো হয়ে গেছে, আর যেহেতু আজকে রথযাত্রা তার জন্য বেডশিটগুলো সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছি। আর পুজো আচ্ছার দিনে একটুখানি বেডশিট এগুলো নতুন নতুন করে পাতলে বেশ ভালো লাগে, বলো? আর এখানে সোফার কভার, তারপর কুশন কভার, এগুলো সমস্ত কিছু একদম চেঞ্জ করে টুকটাক কাজগুলো পুরো কমপ্লিট করে নিয়েছি। আর মা এদিকে করে রেখেছিল বাসন মাজা টাজা, এগুলো সমস্ত মেজে দিয়েছিল, সেগুলো উপর করা দিয়েছি। আর এদিকে তোমার রান্নাঘরটার সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করা রয়েছে, যেটা মা করে নিয়েছিল। আর আমি চলো স্নান করে নিয়েছি, আর স্নান করে নিয়ে এখানে ঠাকুর দিয়ে দিয়েছি। আর আজকে যে কানাইকে খুব সুন্দর করে সাজিয়ে একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি, আর এখানে দেখো জগন্নাথদেবকেও একদম প্রসাদ টোসাদ একদম দিয়ে সুন্দর করে জগন্নাথদেবকেও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর মা অলরেডি বেরিয়ে গেছে, যেহেতু দিদিভাইদের বাড়িতে আজকে আছে নারায়ণ পুজো। তো মা আমাদের বাড়িতে এই নারায়ণ পুজোটা রথযাত্রার দিনে হয়, মানে এতদিন হয়ে এসছে বাট এবছর আর হয়নি। তো তাই মা বললো যখন দিদিভাইদের বাড়িতে আর কি, আমার ননদের বাড়িতে রথযাত্রার পুজো হচ্ছে, তো ওখানেই অঞ্জলি দেবে। তো তার জন্য মা সকাল সকালই এখানে চলে এসে অঞ্জলি দিয়েছিল। আর আমি বাড়ির পুজো টুজো সমস্ত কমপ্লিট করে একদম দেখো দিদিভাইদের বাড়িতে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর গোলুর রথ এখানে সাজানো রয়েছে দেখো, আর দিদিভাইদের বাড়িতে এই যে নারায়ণের ঘট বসেছে, তো এখানেই নারায়ণ পুজোটা হয়েছে। আর এটা হলো দিদিভাইদের মন্দির। তো আমি বাড়ির কাজ কমপ্লিট করে এখানে এসে সোজা আগে ঠাকুর দর্শনে উপরে চলে এসেছি, যেহেতু নারায়ণ পুজো হয়েছে, নারায়ণ প্রণাম না করে আগে কি খেয়ে নেবো বলো? তো ভেবেছিলাম বাড়িতেই রান্না করব, তো দিদিভাই বললো যে এখানে আমি ভোগ রান্না করেছি, তা তুমি আর বাড়িতে রান্না করতে হবে না, এখানেই চলে এসো। আর দেখো উপরে নারায়ণের প্রণাম করে নিচে আসতে দিদিভাই একদম পুরো গরম গরম বেগুনি ভেজে আর এখানে আমাদের ভোগ দিয়ে দিয়েছে। আর এই ভোগের গন্ধ ফেলে অন্য কিছু কি আর মুখে রোচে বলো? তো তার চটপট করে খেয়ে নিয়েছি। আর এই ভোগটা হলো এমনই একটা, তুমি বাড়িতে অন্য টাইমে যতই খিচুড়ি রান্না করো না কেন, সেই ভোগের খিচুড়ির গন্ধ আর স্বাদটা যেন অপূর্ব হয়, এটা যেন মুখে লেগে থাকার মতো, বলো? তো আমার সঙ্গে কে কে এই বিষয়ে একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তারপরে একটু রেস্ট নিয়ে, গোলু তো ঘুমাচ্ছিল এসে দেখলাম, তো তারপরে এখন মোটামুটি ওই 5টা মতো বাজে, আর আমাদের আবার বিকালে একটা জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানেও যেতে হবে, মানে এই দিদিভাইয়ের আর কি কাকা শ্বশুর বাড়িতে, সেখানে রথের পুজো হয়, জগন্নাথ পুজো, তো সেখানে যাব। আর গোলু এখানে দেখো মালাটা পরিয়েছে, ও তো ঠিক করে তাও পরাতেও পারেনি। তো যাই হোক, তারপরে আমি একটুখানি ঠিক করে পরিয়ে দিলাম আর কি। তো এই মোটামুটি 5টা মতো বাজে, তখন গোলুকে আর কি ডাকলাম যে বাবু ওঠ, রথের জন্য যাব আর কি, রথ দড়ি টানতে। তো ও তো ঘন্টা নিয়ে একদম বেরিয়ে পড়েছে দেখো, ভক্তি ভরে পুজো করছে রথে। তারপরে কাকিমা একটু ধূপ আরতি করে দিল জগন্নাথ দেবকে ভোগ লাগিয়ে।
তারপরে আমরা আর কি রথটাকে নিয়ে একটু বেরাবো। তো তার মধ্যে গোলু আবার একটুখানি কীর্তন করে নিল এখানে, ও খুব সুন্দর কিন্তু হরে কৃষ্ণ করে আর কি, এখানে হরে কৃষ্ণ নামটা খুব সুন্দর করে করলো জুড়ি বাজিয়ে। তো যাই হোক, গোলু কিন্তু জগন্নাথকে খুবই ভালোবাসে, ও একটু এর থেকে আর একটু যখন ছোট্ট ছিল, মানে ওই 2.5-3 বছর মতো বয়স, তো আমরা যখন পুরীতে গেছিলাম ওর জন্য একটা গেঞ্জি এনে দিয়েছিলাম যেটার মধ্যে জগন্নাথ আঁকা ছিল, কিন্তু জানো তো ওই গেঞ্জিটাকে মানে পরতেই চাইতো না আর কি, যেহেতু ওর মধ্যে জগন্নাথ আঁকা আছে, ওই গেঞ্জিটাকে নিয়ে সব সময় ও ওর বিছানার মধ্যে ওর বালিশটাকে বালিশের মধ্যে শুয়ে রাখতো, ও অন্য বালিশে শুতো, বাট ওর বালিশটার মধ্যে জগন্নাথ দেবকে সবসময় ওই গেঞ্জিটার মধ্যে করে ওকে বিছানার মধ্যে সবসময় শুয়ে রাখতো, ওকে খাওয়াতো, স্নান করাতো, মানে ওকে নিয়েই সবসময় জগন্নাথ জগন্নাথ। তো যাই হোক, আমরা এখানে রথ নিয়ে পুরো বেরিয়ে পড়েছি, আর দিদিভাই আমি দাদাভাই সবাই মিলে, আর চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর আর মনোরম লাগছে। আর এরকম দেখো ঢালাই রাস্তার মাঝখান দিয়ে চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ, বেশ অসাধারণ লাগছে বলো, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা চলে এসেছি পুরো একদম মানে রোডের এখানে, আর এখানে হলো দিদিভাইদের শীতলা মন্দির। তোমাদের আগে দেখিয়েছিলাম যে শীতলা মন্দিরের পুজো, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেকবার। তো যাই হোক, অনেকে দেখে থাকবে, আর দেখো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট রথ নিয়ে সবাই বেরিয়ে পড়েছে, বেশ প্রচুর মানে বাচ্চারা সব বেরিয়েছিল, খুব সুন্দর সুন্দর রথ, আর এত ভালো লাগছে পরিবেশটা, খুব সুন্দর লাগছে। আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমরা যখন রথ নিয়ে বেরাতাম সঙ্গে কিন্তু আবার নকুলদানা বা বাতাসা এইগুলো রাখতাম মানে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। আর দেখো এই পুচকুটা, একদম ছোট্ট একটা পুচকু রথ নিয়ে বেরিয়ে পড়েছে, বেশ মজা লাগছে দেখতে, তাই না? কতজনে কত ছোট ছোট রথকে ডেকোরেশন করে বেরিয়েছে, আর তারপরে রথ ট্রেনে বাড়িতে এসে আবার বাড়িতে চলে এসেছি। দেখো তো বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে একদম রাস্তায় এসে কাকুর অটোতে বসে পড়েছি। আর তোমাদেরকে বলছিলাম না যে বিকালে একটা নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাচ্ছি। তো আমি এসে বসে পড়েছি, মা আস্তে আস্তে রাস্তা পার হচ্ছে, আর বাবা ওদিকে গেছে মিষ্টি কিনতে। আর আজকে হলো যে মিষ্টির দোকান দোকানটা আছে আমাদের বাড়ির পাশেই একদম, ওই মিষ্টির দোকানে আর রথের দিন উদ্বোধন হয়েছিল, তো সেই দিন করে পুজো হয়। আর এই দিনে প্রচুর মানে মানুষ ওই দোকানে মিষ্টি কেনে, আর যারা যারা মিষ্টি কেনে তাদের 1 প্যাকেট করে মিষ্টি ফ্রিতে দেয়, তার জন্য তো আরও প্রচুর ভিড় হয়। তো সেইটা নিয়েই বাবার লেট হচ্ছে বলে কাকু খুব রাগারাগি করছিল, আর ওই দেখো বলতে বলতে বাবাও চলে এসছে। আর যেহেতু অনেক ভিড় হয় তো কাকু গিয়ে বাবাকে খুঁজে এসছে, কিন্তু বাবাকে পায়নি, অত ভিড়ের মাঝখানে দেখতে পায়নি। তো তারপরে এইসব নিয়ে আর কি হাসাহাসি করা হচ্ছিল। যাই হোক, তারপরে দেখো এই যে আমাদের অটোটা এখন ছাড়লো, তো চলো ততক্ষণে যাওয়া যাক। আর এতক্ষণ অটোতে বসে বসে পুরো গরমে ঘেমে একদম স্নান অবস্থা। তো যাই হোক, এখন একটুখানি অটোটা ছেড়েছে, হাওয়াটা লাগছে, বেশ ভালো লাগছে। আর দিদিভাই, দাদাভাই, গোলু, কাকিমা আর সার্থকরা দাদাভাইয়ের গাড়িতে যাচ্ছে, আর আমি বাবা মা কাকু কাকুর অটোতে করে যাচ্ছি। আর এই দেখো নিউ টাউনের রাস্তায় আমরা পুরো ঢুকে পড়েছি, আর এটা হলো CC2, আমাদের বাড়ি থেকে মোটামুটি 15 মিনিটের মতো রাস্তা, তো একদম খুবই কাছাকাছি CC2 এসছি, বাট সেইভাবে খুব একটা আসা হয় না, কাছে হলেও অনেক সময় আসা হয়ে ওঠে না। তো বলতে বলতে প্রায় একদম কাছাকাছি চলেই এসছি, মানে কাকুর বাড়ির কাছাকাছি, আর পৌঁছেও গেছি, চলো নামা যাক। আর এইটা হলো পুরো গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে আর আলপনাও দিয়েছে, আর ভিতরে দেখো ওনারা একদম 56 ভোগ দেয়, মানে জগন্নাথ দেবকে, তো প্রচুর ভোগ এখানে একদম পরপর সাজানো আছে, বাট এবারে হয়েছিল 108 রকমের ভোগ দিয়েছিল। তো দেখো আমরা এসেই দেখছি আরতির জোগাড় চলছে, আর এখানে আরতি হচ্ছে।
যেহেতু গোলু কীর্তন করতে খুবই পছন্দ করে আর ওর মানে বাজনার প্রতি খুব একটা ইন্টারেস্ট, তো যেখানেই যায় ওর জন্য ওই করতলটা নিয়ে যাওয়া হয়। তো আরতি শেষের পরে আমাদের এখানে দিয়েছে ভোগ, যে 108টা ভোগ হয়েছিল ওই 108টা ভোগ মানে কিছু কিছু ভোগ প্লেটে সাজিয়ে দিয়েছে, তো এক প্লেট হয়েছে। তো আমি তো অতটা একসঙ্গে খেতে পারি না, তো আমি আর দিদি ভাই ভাগ ভাগ করে খেয়েছি। আর একটুখানি রেস্ট নেওয়ার পর তারপরে চলে এসেছি একদম রাত্রে একদম ডিনারে। তো ডিনারে অনেক কিছু ছিল, সাদা অন্ন ছিল, পুষ্পান্ন ছিল, ভেজিটেবল চপ ছিল, তারপরে পোলাও, আলুর দম, পনির ধোকা, চারটি পাঁপড়, মিষ্টি অনেক কিছু ছিল। তো আমার অনেক কিছু খাওয়া বারণ আছে, তো তার জন্য আমি একটুখানি পোলাও আর ধোকাটা আমি খুবই পছন্দ করি, ধোকা আর একটুখানি আলুর দম নিয়েছি, নিয়ে এগুলো খেয়ে নিয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন দেখো পুরো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। অনেকটাই রাত হয়েছে, এখন মোটামুটি ওই 11টা মতো বাজে, তো বেরিয়ে পড়েছি। কাল আবার গোলুর আছে এক্সাম, তো এখন আমরা যাচ্ছি সেক্টর 5 হয়ে। তো এখন যাওয়ার সময় আমি, দাদা ভাই, গোলু, দিদি ভাই আর সার্থক মানে দাদা ভাইয়ের গাড়িতে যাচ্ছি, আর ওদিকে মা বাবা কাকু কাকিমা ওরা কাকুর অটোতে করে যাচ্ছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় বাড়ির কাছে চলে এসেছি, আর রাত্রেবেলা পরিবেশটা এত মনোরম লাগছে, গাড়িটাও তো অনেকটা কম থাকে এই টাইমে, আর বাইরের হাওয়াটা খুব ভালো লাগছে। তো এইসব পরিবেশ উপভোগ করতে করতে বাড়ির দিকে রওনা দিচ্ছি, প্রায় চলেই এসেছি, মোটামুটি 10 মিনিট মতো পথ বাকি এখান থেকে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সকলে সুস্থ থেকো।